গাইস আমরা যখন কোনো নতুন ফেসবুক পেজ মোডিটেশন করি সেক্ষেত্রে কিন্তু সেই ফেসবুক পেজের মোটিভেশনের আর্নিংটা রেজিস্ট্রি টেক হয়ে থাকে এবং আমরা কি জানি যে ফেসবুক পেজের মোডিটেশন কেন রেজিস্ট্রি টেক হয়ে থাকে তো হাই গাইজ দি সাইফউদ্দিন তা নিয়ার ওয়াচিং টেক্স সাপোর্ট প্রো গাইস ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি কোনো ফেসবুক মোটিভেশন নিয়ে কমেন্ট থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রবলেম সলভ হয়ে যাবে এবং আপনার যদি কোনো ফেসবুক পেজ রেজিস্ট্রি টেক হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি কিন্তু সরাসরি আপনার ফেসবুক পেজের মধ্যে চলে যাবেন এবং আসার পর পরে আপনি দেখবেন মোনেটেশন লেখা আছে এবং নিচে দেখবেন ইন স্টিম অ্যাড লেখা আছে ওখানে ক্লিক করতে হবে এবং ওখানে ক্লিক করার পরে তিনটে অপশন দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভিডিও লেখা আছে এবং ব্রোকিং অ্যান্ড রেস্ট্রিকশন লেখা আছে এবং তারপরে দেখতে পাচ্ছি সেটিং এবং সেটিংয়ে ক্লিক করতে হবে এবং সেটিংয়ে ক্লিক করার পরে আপনার পেজটা আপনি নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এবং তারপরে দেখতে পাচ্ছি অ্যাক্সেপস এখানে কিন্তু এক্সেসটা আপনার অন অন করে দিতে হবে এখানে কিন্তু অফ থাকবে এটা কিন্তু আপনার অন করে দিতে হবে তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার ফেসবুকের যে রেজিস্ট্রেটেড প্রবলেমটা আছে বা ফেসবুকের যে আর্নিংটা প্রবলেম আছে বা আপনার যদি কোনো আর্নিং জমা না হয় সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকলি আপনার আর্নিংটা ইনক্রিজ হতে থাকবে বা আপনার রেজিস্ট্রিটেড অপশানটা উঠে যাবে এবং সেখানে কিন্তু অটোমেটিকলি আর্নিং শো করবে এবং যদি আপনার ফেসবুক পেজে রেজিস্ট্রিটেড হয়ে যায় বা আর্নিংটা যদি রেজিস্ট্রিটেড হয়ে যায় সেক্ষেত্রে আপনি এইভাবেই আপনি আপনার ফেসবুক পেজের রেজিস্ট্রিটেড যে অপশনটা আছে সেটা কিন্তু আনরেজিস্ট্রেড অপশন করে দিতে পারবেন বা আপনি অ্যাকসেপ্ট করে দিতে পারবেন অন করে এবং আপনার যদি ফেসবুক পেজের মোডিটেশনটা রেস্ট্রিক্টেড হয়ে যায় বা আপনার ফেসবুকের যে আর্নিংটা আছে সেটা যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অ্যাডস করবেন অ্যাড ইন্টারসেন্স দ্য অ্যাডভার্টাইজিং ডেভেলপমেন্ট সার্ভিস আপনার কিন্তু অ্যাড শো করবে না ঠিক আছে আপনি যদি এই ফেসবুক মোটিটেশনটা রেজিস্ট্রেটেড করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাড শেও করবে না এবং আপনি যদি অ্যাড শো না করে সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজের ভিডিওগুলো গ্রিন ডলার হয়ে থাকলেও আপনার কিন্তু আর্নিংটা শো করবে না আপনার কিন্তু আর্নিংটা রেজিস্ট্রেকটেড হয়ে থাকবে ঠিক আছে এবং আজকে ছিল এই বিষয়বস্তু আজকে ভিডিও কেমন হয়েছে অবশ্যই বলবেন এবং আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং আমি কিন্তু ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করে যাচ্ছি এবং ফেসবুকে কী সমস্যা কীভাবে আপনি ফেসবুকে আর্নিং করতে পারেন বা কীভাবে আপনি ফেসবুক থেকে আর্নিং করতে পারেন বা কীভাবে আপনি ফেসবুক পেজ মোডিটেশন করতে পারেন এভ্রিথিং কিন্তু আমি আলোচনা করি আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু ফেসবুক রিলেটেড ভিডিও আপনার মিস হবে না আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী এরকম ইন্টারেস্টিং তো আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো দেখুন সুস্থ টাটা বাই বাই